নমস্কার। আজকে বুধবার, আজকে একদম কোনো কথা না বলে মহাপ্রভুকে স্মরণ করে সামনে আমাদের রথযাত্রা আছে। আজকের এপিসোডটা গুরু তসর স্পেশাল, একেবারে আমাদের গুরুদেরকে সম্মান জানিয়ে মহাপ্রভুকে মাথায় রেখে নমস্কার করে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি নিজেও একটা এই ধরনের শাড়ি পরে আছি, আজকেই ভেঙে পড়লাম, এটা কোনো একটা এপিসোডে দেখিয়েছিলাম। আপনারা এই শাড়িটা হয়তো পছন্দ করেননি, কিন্তু আমার মনে হলো যে এই শাড়িটা তাহলে আমি নিই এবারে রথযাত্রা উপলক্ষে, সেইটা পরেই আজকের অনুষ্ঠানটা শুরু করছি। এক নম্বর শাড়ি, আজকে আমাদের এক নম্বর শাড়ি, পরপর দেখাই বেশ কিছু। কোনো এক সময় আমাদের দোকানের অ্যানিভার্সারিতে একটা শাড়ি দেখে আপনারা অনেকে আমাদের ভিডিওতেও তলায় লিখেছিলেন যে দিদি ভায়োলেট শাড়িটা পাওয়া যাবে, আজকে দেখাবো, আজকে বেশ কিছু দেখাবো। শাড়ির কাজটা শুধু দেখবো, কথার থেকেও বোধহয় কাজটা আজকে ভীষণ সুন্দর, কারণ যিনি তৈরি করেছেন তাকে প্রণাম করা ছাড়া আমার আর কিছু নেই, সবটাই মহাপ্রভুর কে স্মরণ করে আজকে আমরা কাজ করছি। কালারটা একটা ক্রস টোন, একদম কিন্তু তসরের কোরা কালারটা না, তার মধ্যে একটু অন্য রং মিশলে যে কালারটা হবে একদম সেই কালারটা, সাথে কিন্তু এইভাবে বুটাটা যাচ্ছে। তসর বাই তসরের শাড়ি, চার লাইন ডবি বর্ডার, ডবি বর্ডারটা একটু দেখিয়ে দিই, চার লাইন ডবি বর্ডার আছে। এবং এরপরে এর ব্লাউজটা দেখাবো, এইটা হচ্ছে এর ব্লাউজের পোর্শন। ও, আজকে যেটা তো বলা হয়নি সেটা তো বলবো, অবশ্যই ওটা বলতে ভুলে গেছি, কারণ আজ কিন্তু আমরা দেখাচ্ছি পুরোটাই মন্দিরের ফোর কর্নার বা দোলাবেদি, যে নামেই আপনারা দেখে থাকুন না কেন সেই নামেই কিন্তু মহাপ্রভু বিরাজমান শাড়িতে। এটার প্রাইসটা বলে দিই, 21,950, 21,950। আবার একটা পার্পল দেখাই এবারে, আপনারা অনেকে পার্পলটা সেই সময় চেয়েছিলেন, আমিও বলেও ছিলাম যে হ্যাঁ আছে, কিন্তু ঠিক ভিডিওতে না দেখালে আপনাদেরও বোঝানো যায় না যতই ফটো তুলি না কেন। এইবার একটু ভালো করে দেখে নিন, যারা চেয়েছিলেন পাবেন, অবশ্যই পাবেন। আমি আঁচলটা দেখাচ্ছি, আমার সেই ফোর কর্নার দোলাবেদি গুরু তসর শাড়ি। এইটা হচ্ছে শাড়ির পুরো বডিটা দেখাচ্ছি, আমার রংটাও সেম কালার কম্বিনেশান ছিল, দুটো ক্রস টোন ভায়োলেট আর রেডের মিশ্রণের কালার। 21,950, 21,950, 21,950। কন্টিনিউয়াসলি দাম বাড়ছে, আর মোটামুটি প্রত্যেকটা পাল্লুর একটু বলে দিই, প্রায় 42 ইঞ্চেস, 43 ইঞ্চেস পাল্লুর মেজারমেন্টটা, সেই হিসাবেই কিন্তু দামটা তৈরি হয়। এটারও সেম দাম 21,950। এবার প্রত্যেকটাই কিন্তু আমি আজকে একেবারে রথযাত্রার কথা মাথায় রেখেই কিন্তু আমার মহাপ্রভুকেই নিয়ে শুরু করেছি, আবার সেই দোলাবেদিতেই আছি, শুধু রঙগুলো আলাদা দেখাবো, তাই তো প্রতিমা? পরপর বেশ কয়েকটা দেখিয়ে দিচ্ছি আমরা, একটা সুন্দর কালার, বিউটিফুল কালার, আমার তো মনে হয় সকলকে ভালো লাগবে এই রঙটা। ক্রস টোন, একটা পিঙ্ক আর একটা গ্রিনের ক্রস টোন আছে, প্রত্যেকটাতে শাড়িতে বুটা আছে, প্রতিটা শাড়িতে বুটা এবং ব্লাউজেও বুটা। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, ব্লাউজেও কিন্তু বুটা আছে। আমি আগের শাড়িটা ব্লাউজ দেখিয়েছি কি না আমার মনে পড়ছে না, দেখিয়েছি? আচ্ছা, যদি না দেখিয়ে থাকি তাও একবার এখানেই যখন আছে একবার ব্লাউজের বুটাটা দেখিয়ে দিই, কারণ মনে হলো জানি দেখাইনি বন্ধুদেরকে, তাদেরকে সবটা দেখানোটা আমার ডিউটির মধ্যে পড়ে। এটারও দাম হচ্ছে 20,950, তাই তো? 20,950, দামের একটু একটু ভেরিয়েশান দেখবেন, তার কারণ তসর যেভাবে দাম বেড়েছে সেইভাবেই কিন্তু শাড়িগুলোরও দাম বেড়েছে। এবার ব্রাইট কম্বিনেশান, কোনো ব্ল্যাকের টাচ নেই কোনো শাড়িতে কিন্তু এখনো অবধি আমি যা যা দেখিয়েছি, আপনি যে কোনো মাঙ্গলিক পারপাসে কিন্তু ইউজ করতে পারেন। আঁচলটা একটু ভালো করে দেখাই, একটা কি বলবো, এই শিল্পের বোধহয় এই শিল্পের জন্যই ভারতবর্ষ, ভারতবর্ষ গঙ্গা যমুনা বর্ডার, একদিকে সবুজ একদিকে একটু পোড়া লাল টাইপের কালার। এইটা হচ্ছে গোটা শাড়িটা, রংটা একদম ভীষণ সুন্দর কালার সকলের জন্য, আর তসর বেস তো, মানে শাড়ির মেটেরিয়াল তো তসর, কাজেই আপনারা সকলেই পরতে পারবেন। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন দেখালাম, প্রত্যেকটাতেই কিন্তু শাড়িতে টাসেল করে দেওয়া আছে,
22,350 এইভাবেই কিন্তু দাম বাড়ছে। আমি কিন্তু সবগুলো শাড়ি দেখিয়েছি, এক মাস আধ মাসের মধ্যে কিন্তু আধ মাসের মানে হাফ মাসের মধ্যে কিন্তু শাড়ির দাম বাড়ছে, আরও বাড়ছে। কাজে সেইভাবে আপনাদের যার যেটা পছন্দ অবশ্যই সেভাবে নেবেন। আবার একটা দেখাই লক্ষ্মীচরণ, যেখানে কিন্তু কালারটা ভীষণ সুন্দর, কালারটা কিন্তু আমাদের খুব মানে প্রত্যেককে পরলে আমার তো ধারণা যে ভীষণ সুন্দর লাগবে। এই শাড়ি আমিও প্রথম পরলাম আমার দোকানের সেলিব্রেশনের দিন, পরার পরে এই শাড়ির কিন্তু প্রেমে পড়ে গেছি, কারণ এত পরে আরাম। আমার মোটামুটি সারা দিন আমি শাড়িটা পরেছিলাম। এই শাড়িতে কিন্তু কোনো বুটা নেই, সবগুলোতে যদি বুটা দিই তাহলে কিন্তু শাড়ির ভাগটা সুন্দর হবে না। আর এটার বৈশিষ্ট্যটা একটু দেখিয়ে দিই, ওপরে কিন্তু ঘট অ্যান্ড কোকোনাট দুটোই আছে, মানে আমার ভারতবর্ষের সকলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি, সকলেই কিন্তু এই শাড়িটা পরতে পারেন। এইটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এটার দামটা বলে দিই 20,950 প্রত্যেকটা শাড়ি পিওর তসর বাই তসর। এবার একটা ন্যাচারাল টোনের মধ্যে দেখাচ্ছি, আবার একটা ন্যাচারাল টোনে দেখাই, যেখানে শাড়ির পাল্লুটা মেনলি দেখাবো। প্রত্যেকটা শাড়ির পাল্লুর কাজ আর ব্লাউজ পিস এটাই আমাদের দেখানোর কাজ। আমার গুরু ভাইরা সবসময় এটা বলেন যে দিদি এইটা কিন্তু একদম আপনার জন্য নতুন করে উইভ করেছি, দেখুন শাড়িটা ভীষণ সুন্দর, তসর টোন আর তার সাথে ব্রাউন টোন সকলের জন্য সুন্দর। আপনি একটা এর সাথে একটা এই ব্লাউজটা দিয়েই পরুন, ভীষণ সুন্দর লাগবে দেখতে। লাইন্স আছে ভেতরে, তার মধ্যে কিন্তু মাল্টি কালার বুটা আছে। এবার ব্লাউজটা দেখাবো, ভীষণ সুন্দর একটা শাড়ি। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ, কেন বললাম এই ব্লাউজটা দিয়ে পরতে এই জন্য বললাম, কারণ এই ব্লাউজটা কিন্তু সামথিং ডিফারেন্ট। এটার দামটা কত প্রতিমা? আচ্ছা 22,250। আমার সারা পৃথিবীর বন্ধুরা বসে আছে কবে আমি তসর শাড়ি দেখাবো, এবং এই ধরনের তসর তাদের জন্যই দেখাচ্ছি। আবার আবার একটা পার্পলে দেখালাম, আপনারা এই ধরনের শাড়ি দেখে আমাকে বলেছিলেন, আমি কিন্তু আবার একটা পার্পলি স্টোন দেখাচ্ছি, ভীষণ সুন্দর দেখতে। এর আঁচলটা কিন্তু আরও বড়, প্রায় মোটামুটিভাবে 45 ইঞ্চেস আঁচল হবে, পাল্লু হবে। এইটা হচ্ছে বুটাটা একটু ছোট করেছি, ভেতরের বুটাটা একটু ছোট করেছি ওটার থেকে। আর এখানে কিন্তু এই কাজটা আছে, কাজটা একটু দেখিয়ে দিই, মানে পাল্লু মাপলে কিন্তু এইখান থেকে মাপবেন, কারণ এটাও কিন্তু পাল্লুর সাথে থাকে। এইভাবে গোটা শাড়িটা যাচ্ছে, একটা অসাধারণ ক্লাসিক্যাল শাড়ি, যে শাড়ি বোধহয় আমার বর্ণনা করা আমার সাজে না। এটা যিনি বানিয়েছেন সম্পূর্ণ ক্রেডিট গোস টু হিম, ভীষণ সুন্দর শাড়ি। গোটা শাড়িটা দেখিয়ে দিলাম, দাম কত? 20,950 20,950। অনেকগুলো রং দেখিয়ে দিচ্ছি আপনাদের অপশানের জন্য, অনেকগুলো দামের ভ্যারাইটিও দেখাচ্ছি যাতে করে আপনারা চয়েস করে নিতে পারেন। এবার আরেকটা হলুদ দেখাচ্ছি, যে হলুদটা একটুখানি এগ ইয়ক টাইপের কালার, বা একটু হলুদ আর লাল মেশালে যে কালারটা, একটা ক্রস টোন ব্যাপারটা আছে এটার মধ্যে। এখানে কিন্তু কোনো জরি নেই, একটু ক্লিয়ার করে দিই, আপনাদের অনেকের কাছে পাটটা জরি মনে হতে পারে, জরি কিন্তু নেই, সব কিন্তু রেশম, সব কিন্তু রেশম বর্ডার। আঁচলটা ভালো করে দেখিয়ে দিয়েছি, আঁচলের একদম টপ থেকে আঁচলটা ভালো করে দেখিয়ে দিলাম, শাড়িটার পুরোটা দেখিয়ে দিয়েছি। এইবার শাড়ির ব্লাউজটা অবশ্য দেখাবো, এটার দামটা আগে বলে দিই 19,950 19,950। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, এখনও প্রচুর প্রচুর অর্ডার আছে, কিন্তু এই শাড়িগুলো যা তৈরি হয়ে এসেছে আমার তো মনে হয় এই দামে আর কোনো শাড়ি হবে না। কাজেই আমি বলবো আমার মানে আমার মতামত হচ্ছে সবসময় ভালোটা আপনি পিক আপ করে নিয়ে নিন। এইটা হচ্ছে আগের পোর্শনটা কিন্তু ব্লাউজ, নিচের পোর্শনটা এইবার কিন্তু আঁচল যাচ্ছি, আবার তসরে আছি। তসরে কিন্তু অল ওভার মাল্টি কালার বাঁধা, মাল্টি কালার ইকত, এটাও কিন্তু করা ভীষণ কষ্টকর, খুব স্কিল পার্সন ছাড়া কিন্তু এটা করতে পারবেন না। একটা বিউটিফুল পিস, মানে যেখানেই পরবেন আমার তো ধারণা আপনাকে আলাদা করে বলবে। 19,950 একদম নরম তসর, এটা কিন্তু
একদম সুতোতে কোনো স্টার্চ নেই। এবার পরপর বেশ কয়েকটা, যখন ইক্কত দিয়ে শুরু করলাম বেশ কয়েকটা কিন্তু ইক্কতে দেখাবো। ইক্কতের স্পেশালি কিন্তু কাজগুলো একটু লক্ষ্য করবেন, কারণ এগুলো প্রত্যেকটা না অনেকগুলো অনেকগুলোভাবে কাজটা তৈরি হয়। এই যে আঁচলের কাজটা, আঁচলে কিন্তু ছোট ইক্কত আছে, ছোট ইক্কতের মধ্যে কিন্তু বুনাইটা আছে, কিন্তু ওই লাইনসে বুনাই করা হয়েছে, তার মধ্যে কিন্তু ইক্কতটা আছে। একটা মানে কি বলবো, আমার তো মনে হচ্ছে পেলে এক্ষুনি পরে নিতাম। একটা ভীষণ সুন্দর শাড়ি, তার সাথে আপনি যখন পরবেন ভীষণ সুন্দর লাগবে। একটা ছোট্ট রেডিশ মুজি আছে তার সাথে, গোটা শাড়িতেই কিন্তু এইভাবে যাচ্ছে। এটা কিন্তু গোটা শাড়িটা, এই লালটা হচ্ছে ব্লাউজ। এটারও দামটা আমি বলে দিই, 19,950, এগুলো একদম ভীষণ সুন্দর শাড়ি। আবার একটা প্রতিমা দিচ্ছে, আর একটা সুন্দর পিস যেটা বলতে পারেন। আঁচলটা আগে দেখাই, আঁচলটা এরম করে দেখালে আমার কি মনে হয়, আমি নিজেও দেখতে পাই তো, পেছন দিকে ফেললে নিজে দেখতে পাই না, সেই জন্য আঁচলটা এরম করে দেখাতে খুব ভাল লাগে। আর একদম স্লিক একটা বর্ডার, একটা চাটাই নকশার বর্ডার, তার সাথে বুটাটা দেখাবো। ছোট্ট ছোট্ট কাচুয়া, একদম ছোট্ট ছোট্ট কাচুয়ার বর্ডার এটা, কি বুটা, এটা কিন্তু একটা ক্রসস্টোন, এর মধ্যেও কিন্তু একটা অন্য রং আছে, দুটো রঙের মিশ্রণে কিন্তু শাড়িটা হয়েছে। এবার এটার দামটা বলে দিই, 18,950। এই যে দেখতে পাচ্ছেন ব্লু রঙের তানা, তানাটা ব্লু ছিল, তাতে কিন্তু এই লালের সাথে ব্লুয়ের এফেক্টটা। এইটা হচ্ছে ব্লাউজ পিস, এখানে কিন্তু ব্লাউজ কোনো কন্ট্রাস্টে নেই। এগুলো সবকটাই কিন্তু দামটা পুরো কাজের ওপরে, সবটাতেই কাজ। এবার আবার একটা দেখাবো, এটাও কিন্তু তসরে, পুরোটাতেই কিন্তু জ্বালা হয়েছে, মানে এক্সট্রা ওয়েফটের কাজ আছে। আঁচলটা দেখাই, কালারটা কিন্তু কালো নয়, গ্রেইশ ব্ল্যাক, মানে চারকোল কালার। এইখানে কিন্তু জ্বালার কাজ, মানে এক্সট্রা ওয়েফটের কাজ। এইবার গোটা শাড়িটা দেখাই, ভীষণ একটা আমার চোখে লাগছে ক্লাসি শাড়ি, কিন্তু কোনো সময় ওই খুব গর্জিয়াস লুক যে সেরকম কিছু নেই, কিন্তু এটা কিন্তু পরলে সামথিং ডিফারেন্ট, অনেকের মধ্যে একটু আলাদা করে দেবে আপনাকে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, লালটা হচ্ছে ব্লাউজ। প্রতিমা এটার দাম কত রে? আচ্ছা, 18,950, কারণ পুরোটা জ্বালা, জ্বালাটা পুরোটা ঘুরেছে, কারণ এই পাড়ের পোর্শনে যেটা এখানে আছে এটাও কিন্তু জ্বালা। সেই জ্বালার ব্যাপারটা আপনারা জানেন, এক্সট্রা ওয়েফটের কাজ হলে একটু লেবার চার্জটা বাড়ে। এইবার আবার দেখাচ্ছি, এবার একটু বর্ডারটা একটু আলাদা করে দেখাই, বর্ডারটা কিন্তু একটু আলাদা। এতক্ষণ যা ডোবি বর্ডার দেখাচ্ছিলাম, এবার কিন্তু একটু বোমকাই বর্ডার হলো, বর্ডারটা একটু অন্যও হলো, তার উপরে যেমন ফোটাকুম থাকে সেরকম আছে। এবার আঁচলটা দেখাই, আবার একটা হলুদ রং, এটা আমার মনে হচ্ছে তানাটা হয়তো ব্ল্যাক বা রেড হতে পারে, কারণ এটাও কিন্তু ক্রসস্টোন, হলুদটা কিন্তু একা হলুদে এই রংটা নয়, একটা অন্য আভা আছে হলুদের মধ্যে। আর বুটাটা দেখাই, বুটা দেখে মনে হবে ইক্কতের বুটা, কিন্তু তা নয়, একেবারেই জ্বালার বুটা। আর এইটা হচ্ছে আঁচল শুরু, এইখান থেকে আঁচল শুরু, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। একটা বিউটিফুল লুকের শাড়ি, ভীষণ সুন্দর দেখতে শাড়ি, পুরোটা দেখালাম। একটু বলে দিই, দূর থেকে দেখলে মনে হতে পারে এখানে জড়ি আছে, জড়ি কিন্তু নেই, একদম রেশম সুতোর কাজ, কোথাও কোনো জড়ি নেই, জড়ি ছাড়া কোনো শাড়িতেই কোনো জড়ি নেই। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। কত দাম? 17,950। প্রত্যেকটা শাড়ির কিন্তু কাজের উপরে দামটা ডিপেন্ড করছে, এবং আমি তো বলবো এখনও এই দামে আপনি পাচ্ছেন, যদি আপনার পছন্দ হয়ে থাকে দেরি করবেন না, কারণ এই দামে কিন্তু শাড়ি সত্যি আর পাওয়া যাবে না। আমি আঁচলের একদম টপ থেকে বটম অবধি দেখিয়ে দিলাম, একটা সুন্দর গ্রিন কালার, সকলের জন্য সুন্দর, ভীষণ সুন্দর, পরলে তো ভীষণ ভালো লাগবে। গ্রিনের মধ্যে একটা এই ম্যাজেন্টা পিঙ্কের ছোঁয়া আছে। এটা গোটা শাড়িটা দেখালাম, সাথে বুটা আছে। এবার এর ব্লাউজটা দেখিয়ে দেব, এইটা হচ্ছে ব্লাউজ পোর্শন। প্রত্যেকটাই কিন্তু একদম, এগুলো কিন্তু সবকটাই ঢালা পাথরও আঁচল। এটা হচ্ছে 17,950, 17,950। আর একটা রং দেখাই, প্রত্যেকটা রং বলতে পারছি না মুখে, আর কি বলবো বলুন। আমি দেখাচ্ছি, আমি যদি বলি খুব সুন্দর,
তাহলে ব্যাপারটা কেমন হয় না? কিন্তু ভালো লাগছে দেখতে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কালারটা কী কালার বলি, একদম কফি কালার, একদম কফি ব্রাউন কালার। বুটা একটু আলাদা করলাম, এতক্ষণ যা বুটা দেখছিলেন রাউন্ড শেপের, এবার কিন্তু বুটার শেপটা চেঞ্জ হলো, বর্ডারও কিন্তু একটু চেঞ্জ হলো। জরি কিন্তু নয়, নো জরি, এখানে একদম জরি ছাড়া পুরো টাই কিন্তু একটা, আর কিছু বলবো না, ভীষণ সুন্দর শাড়ি। আপনারা আপনাদের মতন করে দেখুন, আমার কথা শুনে নয়। এখানে কিন্তু ব্লাউজ আমি অন্য কোনো কিছু করব না, কারণ এই ব্লাউজটা পরলেই সুন্দর লাগবে। আপনি হলুদ ব্লাউজ চাইলে পরতে পারেন, কিন্তু তবুও এই ব্লাউজটা এত সুন্দর। দাম কত প্রতিমা? এটা 17,009, সেম দাম তাই তো, 17,950। একটু দেখেই বলে দিই, হ্যাঁ 17,950। এই শাড়িগুলো ভীষণ ভীষণ ভালো, আমি নিজে পরার পরে বুঝলাম। আপনারা সকলেই দেখেছেন সেই ভিডিও, অনেকে প্রশ্নও করেছেন, নিজে না পরলে একটা ঠিক শাড়ি বোঝা যায় না। আবার একটা হলুদ রঙে এলাম, আর এই হলুদ রঙটা না কোনো সিনিয়র জুনিয়র নেই, কেন সবকটা তসরের হলুদ রঙে কিন্তু আমরা পরতে পারি, কী বলেন আপনারা? পরতে পারি না, নিশ্চয়ই পরতে পারি। এটাও একটা হলুদের মধ্যে ডোবি বর্ডার, তার সাথে টেম্পল আছে, আর বুটাগুলো মাল্টি কালারের বুটা আছে। আর এই রঙটা ওই দেখিয়ে দিই, দুটো টোনের রং, এবং এর সাথে এর ব্লাউজটা দেখিয়ে দিই। আঁচল আর ব্লাউজ সবসময় একরকম হবে, কিন্তু ব্লাউজেও কিন্তু একরকম কাজ করা, বুটা করা। কত দাম? আর 17,950, 17,950। আবার একটা ইক্কতে আমরা এইভাবেই প্রোগ্রামটা সাজিয়েছি, প্রভুর কথা মাথায় রেখে। যে ধরনের শাড়ি প্রভু জগন্নাথ আমাদেরকে দিয়েছেন, আমরা সেগুলোই আপনাদের কাছে ডিসপ্লে করছি। আঁচল ইক্কত অন্য প্যাটার্নে, বডিতে ইক্কতটা দেখাই। ব্ল্যাকের সাথে হলুদ দিয়ে ইক্কত হয়েছে, একটা ছোট্ট লাল মুজি আছে তার সাথে, লাল ঠিক নয়, একটা পিঙ্কিশ মুজি। সকলে পরতে পারেন, সকলের জন্য সুন্দর। আজকে বোধহয় আমার ব্লাউজটার সাথেও ভালো যাবে না রে প্রতিমা, মনে হচ্ছে আজকে এরকম ভাবলাম একটা আর কি। ভীষণ সুন্দর দেখতে একটু শাড়িটা, একটা শাড়ি একটু কুঁচি দিয়ে প্লিটসটা দিয়ে দেখিয়ে দিই, কারণ এই শাড়িগুলো এতটাই রিচ শাড়ি, এতটাই ভালো শাড়ি, যে আপনি যারা দূরে বসে আছেন তাদের জন্য একটু ভালো করে দেখিয়ে দিলাম যে কেমন লাগবে আপনাকে দেখতে। এবার এর সাথে আমি ব্লাউজটা দেখাবো, প্রত্যেকটা শাড়ি আমার চোখে তো ভীষণ সুন্দর লাগছে, এবার বাকিটা আপনারা বলবেন। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। কত দাম? 17,350, 17,350। আবার একটা ইক্কত, বেশ কয়েকটা পরপর ইক্কতে আছি, প্রত্যেকটা রং ভীষণ সুন্দর, নীলাম্বরী ভীষণ সুন্দর দেখতে, নীলের সাথে একটা ইক্কত। তো সবসময়ই জিওমেট্রিক্যাল প্যাটার্নে হয়, একটু দেখিয়ে দিই কেমন কীরকম ব্যাপারটা গেছে দেখুন। ওপরের পোর্শনটা খুব ঘন গেছে, তারপরে নিচেরটা কিন্তু একটু ছাড়া ছাড়া, এইভাবেই কিন্তু শাড়িটা বানানো হয়েছে, ওটাই কিন্তু সৌন্দর্য শাড়িটার। গোটা শাড়িটা এভাবে গেল, এবার এর সাথে এর ব্লাউজটা দেখাবো। এইটা হচ্ছে কন্ট্রাস্টে ব্লাউজ, 17,350। হ্যাঁ সবকটাই এটাও সেম দাম, এটা একটা দেখালাম। এবার আবার একটা ইক্কত প্রতিমা খুলেছে অলরেডি, একটা ছোট্ট ডোবি বর্ডারে ইক্কত খুলেছে প্রতিমা, যেটা কিন্তু এরকমভাবে আপনাকে দেখিয়ে দিই কীরকম ব্যাপারটা হবে, একটু বুঝিয়ে দিই। আঁচলের পোর্শনটা কিন্তু এই মাঝে আপনার একটা লাল আসছে, এই লাল পোর্শনটা কিন্তু আসছে আঁচলেতে, আঁচলে ঠিক নয়, এটা কিছুটা আপনার সামনে চলে আসবে, এইরকমভাবে আসবে জিনিসটা। আর এই বাকি হাফটা কিন্তু প্লেন আসবে, এই প্লেনটাও কেমন হবে একটু আমি প্লিটসটা দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি, কারণ এইগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ ভীষণ স্টাইলিশ। এইটা হচ্ছে গোটা শাড়িটা, এই লালটা কিন্তু আপনার একটু আপার ড্রেপে আসবে, আর এর সাথে এর ব্লাউজটাও হবে এই চারকোল কালারটা। দাম হচ্ছে 15,950, 15,950। যেটা যেরকম লেবার লেগেছে সেটা সেইভাবেই দাম হয়েছে। এবার একটা আবার, এটা কিন্তু কোনো লাল টাল ভেতরে নেই, এটা কিন্তু পুরোটাতেই চারকোলের সাথে ইক্কতটা গেছে, একটা ছোট্ট ডোবি বর্ডার আছে, এই যে ছোট্ট ডোবি বর্ডার, ফার্স্ট হাফটা পুরো রাইট হ্যান্ড সাইড অবধি আপনার এই ইক্কতের কাজটা যাবে, বাকি প্লিটস কিন্তু, এটা কিন্তু লাল নয়, আবারও বলে দিই, একটু লালটা ব্ল্যাকের সাথে টাচ হয়ে গেলে মেরুন যে রংটা হয় কিছুটা সেই ধরন,
এইটা হচ্ছে গোটা শাড়িটা আপনার কাছে পড়লে এরকম আসবে, একটা সুন্দর শাড়ি। এটা দেখিয়ে দিলাম, প্রতিটা ইক্কতের প্যাটার্ন কিন্তু আমরা চেঞ্জ করার চেষ্টা করেছি, প্রত্যেকটাতে ইক্কত চেঞ্জ আছে। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, দামটা একটু বলে দিই। আচ্ছা, 14,950, 14,950, কারণ এখানে একটা রং কম লেগেছে। আবার একটা চলে আসি, আবার একটা ঢালা পাথর আঁচলে চলে আসলাম, আমার মহাপ্রভুর শাড়ি, তসরে আঁচলটা দেখাই, একদম ম্যাজেন্টা রানি কালার, রানি কালার তার সাথে গ্রিন, রানি অ্যান্ড গ্রিন কম্বিনেশন। আমার সব স্টেটেতেই কিন্তু এই রংটার খুব জনপ্রিয়তা, সকলেই চান রুবি কালার টাইপের কালার। এটা হচ্ছে তার আঁচলটা, বর্ডারটা দেখিয়ে দিচ্ছি, 14,950, 14,950। আঁচলের কাজের উপরে কিন্তু শাড়িগুলোর দামটা ডিপেন্ড করে। এখানেও কিন্তু ব্লাউজে বুটা পাবেন, যেহেতু আঁচলে অনেকটা কম কাজ তাই এর দামটা একটু কম দেন দোলাবেদি। এবার আরেকটা দেখাই, এটাও কি সেম দাম? আচ্ছা, 13,950। আমি কিন্তু অনেকগুলো অপশান দিয়েছি, সব শাড়ি কিন্তু হাই রেঞ্জের নয়, এই দামে তসর কিন্তু আমরা আর পাবো না, একদম পাবো না। আমাদের যেহেতু সারা বছর ওনাদের সাথে আমাদের টাই আপ থাকে, তাই দিয়ে আপনার এখনও পাচ্ছি কিন্তু এরপরে আর পাবো না। এটা একটা মেহেন্দি টোনের তসর, মেহেন্দি হলুদ কালার, তার সাথে সব ক্রস টোন, আপনি যখনই পরুন না কেন ভীষণ সুন্দর লাগবে দেখতে। বুটা আছে, এবার ব্লাউজটা দেখাবো, দামটা আমি আগেই বলে দিয়েছি। প্রত্যেকের কিন্তু কন্ট্রাস্ট বিপি, একটা আমি বলবো একবার নিয়ে ভরসা করে দেখুন, আশা করি আপনারও খুব ভালো লাগবে পরতে, তখন বারবারই ইচ্ছা করবে যে আরেকটা কালারও পরি। এবার একটা ন্যাচারাল টোনের মধ্যে দেখাচ্ছি, ন্যাচারাল টোন কিন্তু যেহেতু তানাটা পিঙ্ক কালার, তাতে কিন্তু শাড়ির রংটা একটু লাইট পিঙ্ক এসেছে বডিতে। আঁচলটা দেখালাম, এইবার 13,950, এটা হচ্ছে শাড়ির বডির কালারটা দেখাচ্ছি, যেহেতু শাড়ির ওয়ার্পটা পিঙ্ক কালার তাতে ন্যাচারাল টোন দিলেও কিন্তু একটা সুন্দর টোন এসেছে। দেখুন একদম সাদা রংটাও হয়নি, আবার একেবারে ডিপ কালারটাও হয়নি, যারা একটু লাইট কালার পরতে ভালোবাসেন তাদের জন্য তো এটা একদম আইডিয়াল। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, আর প্রত্যেকটা শাড়িতে ভীষণ ভালো ব্লাউজ হবে, কারণ আমি নিজেও বানিয়েছি, আমার যখন হয়েছে আপনাদেরও হবে। এইবার আরেকটা দেখাই, এবার প্রত্যেকটা শাড়ি কিন্তু আবার একটা গ্রেতে দেখাই, কিছুই নেই শাড়িটায়, কিন্তু ওই যে আমাদের সবসময় একটু ইচ্ছা করে হাটকে কিছু পরতে, যাতে করে অন্য কারোর সাথে শাড়িটা না মিলে যায়, এটা আমাদের সবসময় মাথায় ওটা থাকে। এটা একটা গ্রে কম্বিনেশান, তাতে একটা জ্বালা পাল্লু, একটু দেখিয়ে দিই। জ্বালা পাল্লুতে কিন্তু এই যে জিনিসগুলো দেখছেন, এই যে সুতো একটু ওঠা ওঠা, এটা কিন্তু কোনো ডিফেক্ট নয়, কারণ এখানেই এক্সট্রা ওয়েফটের কাজ, যেটা বলছি আলাদা করে সুতো এখানেই জোড়া লাগানো হয়। এটা একটু আপনাদের কাছে ক্লিয়ারলি দেখিয়ে দিলাম, 13,950, একটা গ্রে আর কফি, কফির তানা, তাতে কিন্তু গ্রেতে এই বুটাটা গেছে। আর ব্লাউজটাও দেখিয়ে দিই, এর সাথে হচ্ছে যেরকম পাল্লু সেরকমই ব্লাউজ, এটা হচ্ছে তার ব্লাউজ, একদম কোনো এটা কিন্তু কোনো মার থাকে না, এই ধরনের তসরগুলোতে কোনো মার থাকে না, ওই ধরনের তসরে ইয়ানে হালকা হলেও মার থাকে। এইটা আজকে আমাদের লাস্ট শাড়ি, তাই তো প্রতিমা? 13,950, আবার একটা দেখাই, এরও আঁচলে কাজ আছে, এবং আঁচলের কাজটা শুধু আঁচল বলে নয়, একেবারে টপ অবধি কিন্তু এক্সট্রা ওয়েফটের কাজ আছে, মানে জ্বালা পাল্লুর কাজ আছে। এবার বর্ডারটা কিন্তু দুদিকে দু ধরনের বর্ডার, বর্ডারে কিন্তু অনেকগুলো কালার আছে, এখানটায় ব্লু, তারপরে একটু গোল্ডেন, একটু হালকা গোল্ডেন, আবার ডিপ গোল্ডেন, এগুলো কিন্তু সব ইক্কতে হচ্ছে। এরমভাবে সুতো লাগানো কিন্তু একটু কঠিন ব্যাপার, যারা উইভিংটা জানেন তারা বুঝতে পারবেন। এইভাবে শাড়িটা প্লেন একদম, কিচ্ছু নেই, কিন্তু শাড়িটা যখনই আপনি পরবেন অনেক কিছু হয়ে যাবে, আপনার ঔজ্জ্বল্যে ও ঔজ্জ্বলিত হয়ে যাবে। এটার দাম বলে দিয়েছি, এটা হচ্ছে ব্লাউজ 13,950, তুই এই শাড়িটা রাখ, আমার দেখানোর পালাটা শেষ, এবার আপনাদের কাজ, আপনাদের কাজ, যার যেটা পছন্দ বুক করে নিয়ে নেওয়া। পুজোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে, পুজোর ঘন্টা একদম বাজতে শুরু করেছে, একদম মহাপ্রভুকে বলে জয় মহাপ্রভুর নামে আজকের অনুষ্ঠানটা শেষ করছি, সামনের দিন নতুন কিছু নিয়ে আসছি।